কাতার বিশ্বকাপকে বলা হচ্ছে অঘটনের বিশ্বকাপ, কিন্তু ধারাবাহিক আলো ছড়ানো মরক্কোকে হয়তো এখন আর অঘটন বলে উল্লেখ করার সুযোগ নেই। মরক্কো খেলছে, মরক্কো জিতছে, নিজেরা লড়ছে, প্রতিপক্ষের না বিশ্বাস তুলছে। We are the first African Arabic country that reached the semi-final. We have a big heart, we played with the heart, but with the high skills, because we are the best, we are champions. We are very proud. গ্রুপ পর্বে ফিফা র্যাঙ্কিং এর দুয়ে থাকা বেলজিয়াম, শেষ ষোলোতে 2010 সালের বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন, আর শেষ আটে ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগাল। সবাইকে ছাড়িয়ে প্রথম আফ্রিকান দেশ হিসেবে বিশ্বকাপের সেমিফাইনালে মরক্কো। বিশ্বকাপে চমক দেখানো আফ্রিকান মুসলিম দেশটির বিশ্বকাপ যতটা উজ্জ্বল, পিছনের গল্পটা ততটাই কঠিন। স্কোয়াডটাও তাই অভিবাসী নির্ভর। 26 জনের স্কোয়াডে 16 জনেরই জন্ম ভিন্ন ভিন্ন দেশে, কেউই মরক্কান নয়। ইউরোপিয়ান ফুটবলের নিয়মিত একদল ফুটবলারকে নিয়ে দারুণ এক দল সাজিয়েছে মরক্কো। দলের অন্যতম সেরা তিন তারকা প্লেমেকার হাকিম জিয়েশ, রাইট ব্যাক নোসাইর মাজরাউই এবং মিডফিল্ডার সোফিয়ান আমরাবাত তিনজনেরই জন্ম নেদারল্যান্ডে। পিএসজি তারকা আশরাফ হাকিমির জন্ম স্পেনে, অন্যদিকে গোলবারের অতন্দ্র প্রহরী ইয়াসিন বোনোর জন্ম কানাডাতে। অধিনায়ক রোমান সাইস ও উইঙ্গার সোফিয়ানে বোফালের জন্ম ফ্রান্সে। এমনকি তাদের কোচ ওয়ালিদ রেগ্রুগায়ের জন্ম প্যারিসে হলেও জাতীয় দলের প্রশ্নে বেছে নিয়েছেন মরক্কোকেই। অন্য দেশে জন্ম নেয়া কিংবা অভিবাসীদের ফুটবলার হিসেবে খেলানোতে ফিফার নিয়ম পরিবর্তনেও ছিল মরক্কোর অবদান। মরক্কোর ক্রমাগত আবেদনের ফলে টনক নড়ে ফিফারও, তারা রাজি হয় নিয়ম সংশোধন করতে। নতুন নিয়মে অন্তত পক্ষে তিনটি আন্তর্জাতিক ম্যাচে মাঠে নামলেই খেলতে পারবে অন্য দেশের হয়ে। মরক্কানদের লক্ষ্য এখন অনেক বড়, আফ্রিকানদের স্বপ্ন দেখাচ্ছে মুসলিম এ দেশটি। শক্তিশালী ফ্রান্সকে টপকাতে পারলেই রচনা হবে নতুন ইতিহাস। শক্তি সামর্থ্য আর মনোবলে স্বপ্ন এবার দেখতেই পারে আফ্রিকান সিংহরা। মনির হোসাইন, সময় সংবাদ।